করেছি তাই কেঁদেছি কান্নার শেষ হলো না ভুল কি আমি একা করেছি তোমারও কি ভুল ছিল না বন্ধুরা বলতে পারে না সাথী অ্যালবাম এটি এটি আসিফ আকবর প্রদীপ সাহা এবং রাজেশের প্রথম মিক্সড অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় ম্যাসিভ হিট হওয়ার পরে আসিফ আকবরের সাথে এই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক শিল্পীরা একসাথে মিক্সড অ্যালবামে গান গাইতে চাননি দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্যি তখন আসিফ ভাইয়ের পুরনো পরিচিত ছোট ভাই বন্ধু বড় ভাই আতিক আতিকবাবু ছিল বড় ভাই পিয়াল পিয়াল হাসানও ছিল বড় ভাই আর তাদের ছোট ভাই ছিল আসিফ আকবর তো টেলিভিশনে একসময় আসিফ আকবর তাদের সাথে আড্ডা মারতেন রামপুর আড্ডা মারতেন সেই কৃতজ্ঞতার দায় থেকে কিন্তু আমি বলবো না আমি ভালোবাসার দায় থেকে তখন এই আতিক বাবু পিয়াল নিয়ে কিন্তু আসিফ আকবর মিক্সার বাম করে পরেশ যেটা সেটা সুপার হিট একটা ত্রয়ীতে দাঁড়িয়েছিল তো বলতে পারেন সাথী এখানে বলে রাখা ভালো যে এটা ইম্প্যাক্টটি পুরো ডেবু অ্যালবাম প্রদীপ সাহার কথায় রাজেশের সুরে বলতে পারেন সাথী অ্যালবামে ইম্প্যাক্টটি এটা আসিফের সাথে ডেবু কাজের ডেবু কাজের ডেবু হয়েছিল আসলে সবাই নতুন আসিফ আকবর প্রদীপ সাহা রাজেশ ইম্প্যাক্টিপু সব নিউ ফ্লেভার নিউ ব্র্যান্ডিং তো এই গানটি তখন বাংলাদেশ টিভিতে টেলিভিশনে একটি প্রোগ্রাম করতেন প্রখ্যাত কবির বকুল ভাই সেরা পাঁচ আমার স্পষ্ট মনে আছে সেরা পাঁচ মানে পাঁচটা বেস্ট গান সেরা পাঁচ মানে দর্শক শ্রোতাদের জরিপে উনি র্যাঙ্কিং করতেন তো এ ভুল করেছি তাই কেঁদেছি ভুলতে পারেন সাথে গানটি প্রায় টানা এক মাস এক নম্বর পজিশন দখল করেছিল সুযোগে বলে রাখি গানটি কবির বকুল ভাইয়ের খুব পছন্দের গান এবং যে আমাদের ভাবি দিনাথ জাহান মুনি ভাবি তারাও এটি খুব পছন্দের গান ছিল এই গানটি শুনেই দিনাথ জাহান মুনি ভাবি আবদার করেছিলেন যে দিনাজ জাহান মুন্নি ভাবি ভাবে আমি এবং রাজেশ জন্য গান লিখে দিই তো সুযোগ হয়েছিল মুনি ভাবির প্রথম বা সেকেন্ড সলোতে আমি আর রাজেশ দুটি গান করেছিলাম ওটা প্রথম সলো না সেকেন্ড সলো আমার ঠিক মনে নেই দুঃখিত তো গেল এটা এই গেল এটা তো তারপর থেকে সুপার টুপার হিট অ্যালবাম ভুলতে পারি না সাথী ওই অ্যালবামে অনেক ভালো ভালো গান ছিল আমার অনেক পছন্দের গান ছিল কিছু কিছু কথা ভোলা যায় না কিছু কিছু স্মৃতি মোছা যায় না কিছু কথা কিছু স্মৃতি ভুলতে পারি না সাথী তোমারও কি মনে পড়ে না আসলে বন্ধুরা কত বড় সত্যি কথা প্রথম প্রেমের কথা কেউ ভুলতে পারবে না প্রথম প্রেমের স্মৃতি কেউ মুছতে পারবে না তো আসলে কল্পনা জগৎ থেকে গান চলে আসে হয়তো কেউ আমাকে দিয়ে লেখায় সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের কি বলবো সাপোর্ট এই সাপোর্টের কারণে সম্ভব হয়েছে তো তারপরে আমরা আমাদের একটা পর একটা ত্রয়ী আসছে আপনারা জানেন তারপরে কেমন আছো তুমি ত্রয়ীটা আসছে ত্রয়ীটা এসছিল তারপরে আমার প্রিয় বান্ধবী আসছিল তারপর সে বিখ্যাত গান একটাই প্রশ্ন আমার ও আমার সুস্মিতা সেই অ্যালবামটি এসছিল তো আসলে এইভাবে আমরা কাজ করেছি তো ভুলতে পারি না সাথে বিক্স অ্যালবামটি হওয়ার পরে আমাদের কাউকে মানে গানের জগতে আর আটকাতে হয়নি কোনো অবস্থাতেই না তারপরে কেমন আছে তুমি হয়েছে তারপরে সেকেন্ড সলো আসছে তুমি সুখী হও তারপর আপনারা জানেন আসিফ ভাই তার একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন ও ও তুমি কোথায় যদি আমার স্বাধীনতা হয় তাহলে ও পাশানি বলে যাও গানটি হচ্ছে আমার স্বাধীনতা রক্ষা করার বিষয় স্বাধীনতা রক্ষা করা কত বড় কথা উনি বলেছেন আসলেই তো রাজেশ এবং আমি আমরা সবসময় চেষ্টা করেছি হৃদয় নিংড়ে আসিফ পরে জন্য একটি ভালো গান করার জন্য আপনারা জানেন অনেক অনেক ভালো গান আমরা করেছি প্রায় প্রতিটি অ্যালবামে সাতটা সাতটা আটটা করে রাজেশ আমার গান থাকতো তুমি সুখী হয়ে অ্যালবামের পর থেকে এরকম অনেক অনেক মানে গান আমরা করেছি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের হৃদয় জগতে ঠাই পেয়েছি তো আসলে কি আর বলবো এই দিনাজ যেমন মুন্নি ভাইয়ের সাথে আসিফ ভাইয়ের কিন্তু প্রথম একটা ডুয়েট অ্যালবাম হয়েছিল যেখানে সুপার ডুপার বাম্পার একটি হিট গান ছিল আপনারা জানেন ও মেয়ে শোনো তুমি কি জানো ভালোবাসা মানে কি তখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আশেপাশে লোকজনদেরকে কেউ কেউ কাউকে বলতে শুনেছি যে দিনাজ জহন মুন্নি উনি তো আসলে হোক আমাদের ভাবি রেসপেক্ট কিন্তু উনি তো অত বড় শিল্পী না উনি তো ওনাকে তো অতটা ফেমাস না বন্ধুরা ফেমাস তো একদিন আসিফাক বড় ছিল না ফেমাস তো একদিন প্রদীপ শাহ ছিল না রাজেশও ছিল না দিনাজ জহন মুন্নিও ছিল না তো নতুন ঠিক আছে তখন আসিফ ভাই সবাই মিলে আমরা কিন্তু আমরা মনে আমাদের একটা আমাদের টেন্ডেন্সি হল এরকম ঠিক আছে ভালো গান করলে ভালো কথা ভালো সুর হলে আসলে আটকায় গিয়ে তা আমরা কোনোদিন আটকাই নি আপনাদের ভালোবাসা সবসময় এগিয়ে গেছি এগিয়ে যাব এখনো চলছি যাব আরও সামনে বহুদূর আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন এটাই আমাদের কামনা ধন্যবাদ